সম্মানিত দর্শক, অনারারে শুভেচ্ছা দিয়েছি। জেইয়ান সবচাইতে ইউরোপের মধ্যে এবং অনেকে বলে বিশ্বের সবচাইতে বড় একখান ফুলের বাগান। ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বার, ফুলে ফুলে ঢোলে ঢোলে বহে কি বা মৃদু বার। নেদারল্যান্ডর আমস্টারডাম সিটির তোন প্রায় আধা ঘন্টা বাস জার্নি করিয়ে রে আমরা আইছি এই ফুলের বাগান গানত। তোটিনি হেলো তুলে কল্লোলে চলিয়া যায় পিকো কিবা কুঞ্জে কুঞ্জে। এই বাগানত মিদে অনর কয়েক লক্ষর প্রজাতির টিউলিপ ফুল গাছ আছে, যে ফুলগিন সাইবার লাই সারা বিশ্বতন হাজার হাজার পর্যটক লাগি। আসলে আমরা লন্ডন থেকে আসছি, আমাদের একটা গ্রুপ গতকাল রাত্রে আসছি আমরা হল্যান্ডে। হল্যান্ডে আইসা আজকে আসছি, হল্যান্ডের প্রথম সিটি দেখছি, খুব সুন্দর, শহরটা অনেক পরিচ্ছন্ন, ভালো লাগছে আমার। তারপরে আসছি আমরা তিনটা দিক দিয়ে আসছি আজকে এই টিউলিপ গার্ডেন দেখতে। আসলেই চমৎকার, না দেখলে বিশ্বাস করা যাবে না। আপনারা যারা ভিডিওতে দেখছেন বা ইউটিউবে দেখছেন, সরাসরি আসেন, সরাসরি জিনিসের মজাই আলাদা, অসাধারণ, অনেক সুন্দর। মানে কি বলবো, আমরা জাস্ট এন্ট্রেন্সে এটা, আর ভিতরে গেলে তো বুঝবেন কি স্বর্গরাজ্য, আসলেই স্বর্গরাজ্য। আপনারা আসেন, অনেক মজা পাবেন, অনেক আনন্দ পাবেন। এটা যে প্রজাতির ফুলের বাগান আছে, ইভেন সারা বছর না থাকে এই ফুলের বাগান, শুধুমাত্র এপ্রিলের মাঝামাঝি তো মেয়ের মাঝামাঝি পর্যন্ত এক মাস বা চল্লিশ দিন এদের স্থায়ী থাকে। এর ভিতরেই সারা বিশ্বতন হাজার হাজার ফুলপ্রেমী মানুষ, যারা ফুল ভালোবাসে, এই ধরনের মানুষগুলো আইয়ের এই বাগানগুলো উপভোগ করে। এখন ওনারা যে দেখতে লিখুন শত শত মানুষ এরা আসি, তো ওনারা ধন্যবাদ। এই নেদারল্যান্ডের আমস্টারডাম এই টিউলিপ গার্ডেন নতুন, মোহাম্মদ সেলিম হুসাইন, সি প্লাস টিভি। কি জানি কি শিরো লাগি প্রাণ করি হায় হায়।